স্যার, স্যার বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু জানান স্যার। পুরো পুলিশরা শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে সেটা মানুষের পর্যায়ে, একাত্তর সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না। আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না, রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে, এটা হতে পারে না। আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের উপর হামলা হচ্ছে, আমাদের কিছু বলার নাই, আমরা সহ্য করতে পারছি না, নিতে পারছি না। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা নিতে পারছি না। আমরা শিক্ষক, আমরা দলদাস না, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শিক্ষকরা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না, এখানে পরিস্থিতি আসলে এতটাই ভয়।